আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আসলে মনটা অনেক খুশি, কারণ খাদিজার সঙ্গে আজকে দেখা করতে যাব। ওর বাবা এখন থেকে বলছে প্রতি সপ্তাহে একদিন করে নিয়ে যাবে খাদিজার সঙ্গে দেখা করতে, 2-1 ঘন্টার জন্য করে হলেও। তো খাদিজার জন্য ওর ভাই বোনেরা এই কাপড় চোপড় আর খেলনাগুলা পাঠাচ্ছে আজকে। তো খাদিজার হসপিটালের কাছে চলে আসছি আজকে, মানে এত বৃষ্টি হচ্ছে সারাটা দিন আজকে বৃষ্টি। তোর বাবার কি গাড়িটা পার্ক দূরে পাইছে, তো এসে দেখি যে অনেক পুলিশের গাড়ি, ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি, আর মানে অনেক পুলিশ আর কি হসপিটালের সামনে। তো গেলাম ভেতরে, দেখি বাচ্চাদের জন্য আর কি অনেক খেলনা সাজায় রাখছে তারা। আমার মনে তখন মনে হলো যে যেহেতু ক্রিসমাস, মনে হয় আজকে মানে স্যান্টা আসবে ওই বাচ্চাদেরকে আর কি গিফট দিতে। তো ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আজকে মানে সব জিঞ্জার ব্রেড হাউসগুলো এত সুন্দর করে বানাইছে, মানে কি বলবো, প্রত্যেকটা জিঞ্জার ব্রেড হাউসই মানে অসম্ভব সুন্দর। মনে হচ্ছিল আজকে ফাতেমা আহমেদ ওরা আসলে মানে কি যে খুশি হতো, অনেক পছন্দ করতো আসলে বাচ্চারা। তো সব বাচ্চারা এখানে বসে আছে, এখানে খাদিজাও আসে প্রায়, এসে আর কি সব বাচ্চারা মিলে একসঙ্গে টিভি দেখে ওখানে। তো আমি খাদিজার রুমে যাচ্ছি, দেখিও কি করে। আল্লাহ, এসে দেখি ও ঘুমাচ্ছে এক হাত বের করে দিয়ে। তো আমাদের কথা শুনে ও একটু উঠে গেছে, উঠে তাকাচ্ছে আর দেখতেছে। তো আমি আবার নার্সকে ডাক দিলাম, নার্স এসে ওকে কাপড় পরায় দিয়ে রেডি করে দিচ্ছে যে ওকে নিয়ে নিচে যাব। ও খুব খুশি আমাদেরকে দেখে, তো এত সুন্দর লাগতেছিল এই কোটটা ওর জন্য এর আগে নিয়ে গেছিলাম, মানে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। আমি ওর দিক থেকে মানে চৌকি ফেরাইতে পারতেছিলাম না, লাল কোটটা পরে ওকে এত সুন্দর লাগতেছিল, আরো চুপ করে বসে থেকে টিভি দেখতেছিল। তো আমি আর ওর বাবা মিলে ওকে নিচে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে যাচ্ছিলাম, মানে ও শুধু চারিদিকে দেখতেছিল, এত খুশি ও বাইরে যাচ্ছে রুম থেকে, চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখতেছে সবাইকে। আর ওদের পুরো ইউনিটটা আর কি হসপিটালে, মানে ওরা এত সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে সাজাইছে, ডেকোরেশন করছে, সব কিছু আসলে সুন্দর করে। মানে হসপিটালের যতগুলো বাচ্চা ছিল সবাই আজকে নিচে আসতেছে, সবাইকে যার যার নার্স আর কি বাবা মারা নিয়ে আসতেছে। ওরা আজকে ফায়ার ডিপার্টমেন্ট আর পুলিশ ডিপার্টমেন্টের লোকের সঙ্গে দেখা করবে, মানে ওরাও খুব খুশি আসলে। সবাইকে আর কি হসপিটালের ভেতর থেকে একদম দরজার বাহিরে সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আর ওখানে মানে অনেক খেলনা সাজানো আছে, যে বাচ্চার যেটা ইচ্ছা, বাবা মাদের ইচ্ছা তাদের বাচ্চাদের জন্য, সবাই সেই খেলনাগুলো নিতে পারবে। আর বাহিরে আসলে অনেক ঠান্ডা ছিল, একদম দরজার বাহিরে চলে আসছি এখন। তো সবাই এসে সে খাদিজার সঙ্গে মানে পিকচার তুলেছিল। পুলিশ এসে এসে তাদের ব্যাসের মতো আর কি স্টিকারগুলো ওদের সব দেবীদেরকে লাগাই দিচ্ছে, ওদেরকে NYPD-র হ্যাট দিচ্ছে সবাইকে। আসলে বাচ্চারা মানে অনেক আনন্দ করছে, এনজয় করছে, আর আমার কাছে অনেক ভালো লাগছে ওদের এই অনুষ্ঠানটা। আর খাদিজাও মানে খুব খুশি ছিল একটু কান্না করে নিয়ে, সব দেখে বাইরে দেখে মানে অবাক হয়ে দেখতেছে বারবার চারিদিকে ঘুরে। তো আমিও খাদিজার জন্য ওখান থেকে বেশি খেলনা আসলে নেইনি, একটা শুধু ছোট পুতুলের মতো নিছি, যেহেতু ডল বেশি লাইক করে। তো
তো আমি একটা ডলি নিলাম, যেহেতু ওর রুমে অনেক খেলনা, মানে আমরা এত খেলনা দিয়ে আসছি, ওর রুমে আর জায়গায় নাই। আর আমার বাসাতেও আসলে অনেক খেলনা এখনো আমরা খাদিজার জন্য কিনে রাখছি, যেগুলো আস্তে আস্তে ওকে দিয়ে আসতেছি, তো আমি আর ওই জন্য ওখান থেকে আর কোনো খেলনা নিলাম না। লাগে দিছে তো বাহিরে আসলে মানে এত বৃষ্টি হচ্ছিল আর বাতাস আর ঠান্ডাও ছিল বেশ ভালো, তো আমি আর খাদিজাকে বেশিক্ষণ আর কি বাহিরে রাখলাম না, ওকে ভেতরে নিয়ে যাচ্ছি এখন। তো এখানে ভেতরে এসে দেখি মানে অনেক পুলিশ আর কি ভেতরে দাঁড়ায় আছে, তো ওরা খাদিজাকে দেখেই বলতেছে মার্শাল, মানে বিউটিফুল বিউটিফুল, ওর সঙ্গে ওরা একটা পিকচার উঠাইতে চায়। তো ওদের সঙ্গে আমি আবার একটা পিকচার উঠাই দিলাম খাদিজার। চলে যাচ্ছি আমরা আম্মু। তো অনুষ্ঠানটা আর কি বেশিক্ষণের জন্য না, যেহেতু অনেক ঠান্ডা, বাচ্চারা বাহিরে থাকতে পারবে না বেশিক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো আর কি অনুষ্ঠান এটা ছিল। তো এখন আবার ভেতরে এসে খাদিজার সঙ্গে সবাই পিকচার উঠাচ্ছে, খাদিজাকে আর কি স্টিকার গুলা লাগাই দিছে জ্যাকেটের উপর, এত সুন্দর লাগতেছে স্টিকার গুলা। আর তো বেশিক্ষণ আর থাকলাম না, আমি আর ওর বাবা আবার খাদিজাকে উপরে নিয়ে যাচ্ছি। ও চারিদিকে ঘুরে ঘুরে শুধু দেখতেছে, আমার কাছে মনে হচ্ছে আর কি বাহিরে গেলে মনে হয় যে মানে আরো ভালো আর কি হবে ওর জন্য। তো ওকে উপরে নিয়ে আসলাম, কিন্তু ভেতরে কিন্তু অনেক গরম হিট দেওয়া, তো এই জন্য ওটা পরে থাকতে পারবে না নার্স এসে।